ম্যারাডোনার মৃত্যুতে গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া, কিন্তু ইতালির নাপোলি শহরে শোক যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। কিংবদন্তির নাম নিলেই আর্জেন্টিনার সঙ্গে সঙ্গে আসে নাপোলি ক্লাবের কথা। ম্যারাডোনা প্রেমীরা তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই উপস্থিত হন নাপোলির সান পাওলো স্টেডিয়ামের সামনে। নানা আয়োজনে জানানো হয় শ্রদ্ধা। এ শহরে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে একদিনের শোক। বহু ফুটবল খেলোয়াড় আর বিশেষজ্ঞের মতে ম্যারাডোনা বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য হলেও এসিসি নাপোলি ফুটবল ক্লাবের ইতিহাসে তিনি ছিলেন তার চেয়েও বেশি কিছু। 1984 সালে ম্যারাডোনা বার্সা থেকে এসিসি নাপোলিতে আসেন। তাকে স্বাগত জানাতে 1984 সালের 5 জুলাই 80,000 মানুষ উপস্থিত হন স্তাদিও সান পাওলোতে। 1987 সালে ম্যারাডোনাকে দিয়েই এ ক্লাবটি প্রথমবারের মতো সিরিয়া শিরোপা জেতে। এরপর একে একে তাকে দিয়েই নাপোলি ক্লাব ফুটবল জগতে এক অন্যতম ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করে। ম্যারাডোনার ক্যারিয়ারের সেরা বছরগুলো তিনি এই ক্লাবেই কাটিয়েছেন। নাপোলির জার্সি পরে তিনি 259টি ম্যাচ অংশ নিয়ে মোট 115 গোল করেন। 1991 সাল পর্যন্ত তিনি নাপোলি ক্লাবেই ছিলেন। মহান ব্যক্তির মৃত্যুতে শোক ভর করেছে ইতালির বাংলাদেশিদের মধ্যেও। নাপোলিতে একটা অন্যরকম শোকের ছায়া আজকের এই দিনে, আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি নাপোলিবাসীর পক্ষ থেকে। এসিসি নাপোলি নিজস্ব স্টেডিয়াম স্তাদিও সান পাওলোকে ম্যারাডোনার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে বলে কর্তৃপক্ষ জানায়। বিশ্বে ম্যারাডোনার নামে এটি হবে দ্বিতীয় স্টেডিয়াম। এভাবেই নাপোলি পুরো বিশ্বকে জানাতে চায় ম্যারাডোনা তাদের নাপোলির ঘরের ছেলে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি।